অগ্রগতি অনলাইন টিভি থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় দর্শক, আমি এসেছি আলফা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে এবং আমি এখন কথা বলবো আলফা লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তার সাথে। আপনারা আমাদের সাথেই থাকবেন এবং স্যারের মুখ থেকেই তার সফলতার গল্প, তার ক্যারিয়ারের গল্প, অনেক অজানা তথ্য আপনারা জানতে পারবেন। চলে যাচ্ছি আমাদের স্যারের কাছে। প্রিয় দর্শক, আমরা দেখতে দেখতেই চলে এসেছি আমাদের মাননীয় মুখ্য নির্বাহী কর্মকর্তা স্যারের কাছে। স্যার কেমন আছেন? স্যার আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার দীর্ঘ অপেক্ষার পরে এই করোনাকালীন সময়ের মধ্যেও আমরা আজকে এসেছি আপনার কাছে। তো স্যার আশা করছি সময় একটা ভালো কাটবে ইনশাআল্লাহ। স্যার আলফা লাইফে আপনি স্যার দায়িত্ব পালন করার পর থেকে আমরা ভাবছিলাম যে অগ্রগতি অনলাইন টিভিতে এবং ইনস্যুরেন্স বিডি নিউজে একটা ভালো কভারেজ দেব, কিন্তু বিভিন্ন কারণে হয়ে ওঠেনি। আপনিও ব্যস্ত ছিলেন কোম্পানি গোছানোর কাজে। তো আমরা আশা করছি যে আজকে আপনার মাধ্যমে আমাদের দর্শকদেরকে কিছু মেসেজ দিব, আলফা লাইফ সম্পর্কে জানতে চাবো। তো স্যার কিছু একটু সূচনা কিছু বলে আমাদের দর্শকদেরকে বলে শুরু করেন স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ধন্যবাদ জানাচ্ছি প্রথমে ইনস্যুরেন্স বিডি নিউজের এমডি মাহমুদুল ইসলাম সাহেবকে আমার অফিসে আসার জন্য, এবং দর্শকদের সবাইকে জানাচ্ছি মোবারকবাদ, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা জানেন যে ইতিপূর্বেই স্যারের সফলতার গল্প বিক্ষিপ্তভাবে আপনারা শুনেছেন বিভিন্ন নিউজে, বিভিন্ন কাভারেজের মাধ্যমে। আজকে আপনারা স্যারের মুখ থেকেই স্যারের সফলতার গল্প শুনবেন, ক্যারিয়ারের কথা শুনবেন। তো স্যার আমি প্রথমে যেটি স্যার জানতে চাইব যে স্যার আপনি ইন্স্যুরেন্স ক্যারিয়ারটা যখন স্যার শুরু করেন, এই শুরু করার গল্পটা কীভাবে হয়েছিল এবং শুরুতে কোনো বাধার সম্মুখীন হয়েছিলেন কি না, বা ইন্স্যুরেন্স ক্যারিয়ারে আসবার পরে আপনি যে টিকে থাকলেন, এই থাকবার পিছনে কি অনুপ্রেরণা আপনার জুগিয়েছে স্যার? আমি যখন ইন্স্যুরেন্স প্রফেশনে আসি তখন আমি ইন্স্যুরেন্সকে নর্মালি ভালো চোখে দেখতাম না, মনে হতো যে ইন্স্যুরেন্সে মানুষ কাজ করে কি না। তখন আমি স্টুডেন্ট, আমি প্রথমে আমি বলি আমার পুরো নাম নুরা সিদ্দিকী ওভি, আমি ম্যান অফ ফেনী, আমার বাড়ি ফেনীতে, আমি বর্তমানে সেটেল হলাম ঢাকা বসুন্ধরা আবাসিক এলাকা। আমি যে কাজ করি ফেনীতেই মূলত স্টার্ট করি। তখন আমি ইন্স্যুরেন্স সম্বন্ধে সবার একটা নেগেটিভ ধারণা, আমারও নেগেটিভ ধারণা ছিল। আমার সম্মানিত বস যিনি উনি ম্যাটলা ফেলিকোতে কাজ করতেন, ওনার নাম হলো আব্দুর রহিম জুয়েল, উনি ম্যান অফ কুমিল্লা, উনি আমাকে অফার করেন। তখন আমি স্টুডেন্ট, আমি বিবিএ কমপ্লিট করি, এমবিএতে আমি অ্যাডমিশনটা নেব। কিন্তু মোমেন্টে উনি বললো যে ওনার অফিসে যাওয়ার জন্য, তখন ওনার অফিসে একদিন যাই, যাওয়ার পরে ওনার সদ্য এজেন্সি ম্যানেজার নিয়ে গেল আমাকে, ওনার নাম হলো এমনি জিয়াউল হক, জিয়াউল এজেন্সি। আনফর্চুনেটলি উনি কিছু আগে এক পাশ আগে উনি মারা গেলেন। উনি আমার মূলত ইন্স্যুরেন্সের ফার্স্ট গুরু বলা যায়। আর আমার যিনি বস উনি আমাকে বললো ইন্স্যুরেন্সের প্রফেশনে বোঝার, কিন্তু আমি মূলত কাজ করতে ইন্টারেস্টেড ছিলাম না। যখন দেখলাম যে বা শুনলাম বা বুঝলাম ইন্স্যুরেন্সে অনেক টাকা ইনকাম করা যায়, শুধু এই টাকার জন্যই মূলত ইন্স্যুরেন্সে মনে হয় টিকে গেলাম আমি বলবো, এক সেকেন্ডে বলতে গেলে এটাই বলতে হয় আর কি। স্যার টিকে গেছেন খুব আলহামদুলিল্লাহ। তাহলে প্রিয় দর্শক, আপনারা জানলেন যে ইন্স্যুরেন্সে থাকলে পরে আপনি যে পরিমাণ টাকাই চান না কেন সেই পরিমাণ টাকায় আয় করা সম্ভব, যেটা স্যার বললেন যে ইন্স্যুরেন্সে আসার পরে টিকে থাকার কারণটাই হচ্ছে, অনুপ্রেরণাই হচ্ছে টাকা, কারণ অনেক টাকা স্যার অর্জন করেছেন। তো স্যার ইন্স্যুরেন্স ক্যারিয়ারের যেহেতু টাকার কথা উঠেই আসলো, স্যার প্রাপ্তির লিস্ট অনেক বড় আমি জানি, কিন্তু স্যার যতটুকু সম্ভব একটু প্রাপ্তিটা যদি দর্শকদেরকে বলতেন তাহলে হয়তো মানুষের আরও ক্লিয়ার হতো। আমি বিবিএস, আমি যখন এফ হিসেবে কাজ করি তো এরপরে আমি এমবিএটা শেষ করে ফেলি, এর মধ্যে আমি হলাম মার্কেটিংয়ের উপর বিবিএ এমবিএ করি, আমি পলিটিক্যাল সায়েন্স অনার্স মাস্টার্স। দেন আমি যখন কাজ করে অনেক টাকা ইনকাম করি তখন আপনারা শুনলে খুশি হবেন, ম্যাটলা ভ্যালিকোতে তখন 100 পলিসি হলো সর্বোচ্চ ক্লাব ছিল, 100 ক্লাস, আমি 4 মাসের মধ্যে 100 পলিসি করে ফেলি, তখন আমার ইন অ্যাভারেজ ইনকাম হলো এফ এ 1,00,000 টাকা। তখন আমার একটা স্বপ্ন ছিল যে আমি আমি 2 বছরের মাথায় আমি ইউট ম্যাজার হয়ে যাই, বাকি 2 বছরে যখন আমি ইউট ম্যাজার হই, ইউট ম্যাজার সময় আমি বাংলা নট অনলি বাংলাদেশ এলিকো ওয়ার্ল্ডে নাম্বার 1 হয়ে যাই। ওনার পরে ওনারা বাধ্য হয়ে আমাকে ব্রাঞ্চ ম্যানেজার বা এজেন্সি ম্যানেজার করা লাগে, যদি ওনারা এত অল্প বয়সে কাউকে এজেন্সি ম্যানেজার করার চিন্তাই করে নাই, বাট আমি করি। তো এখানে তখন আমার হিউজ বলি আমি ইনকাম ছিল, এবং আপনারা শুনলে খুশি হবেন আমি 24 বছর বয়সে আমি আমেরিকা ট্যুর করি, ইউরোপের আমি অনেকগুলো দেশ ট্যুর করি, এবং আমি প্রায় 48 কান্ট্রিজ ভিজিট করি এ পর্যন্ত, টোটাল ইন্স্যুরেন্স সবগুলো ইন্স্যুরেন্সের টাকা দিয়ে, আমার কোনো পার্সোনাল টাকা দিয়ে না। আর এখানে কী পরিমাণ টাকা ইনকাম করা যায় এটা কেউ চিন্তা করতে পারবে না। আমার সর্বোচ্চ ইনকাম ছিল একটা বছর, সেটা হলো আমি 5, 6, 7, 8, 9, 10 এই সময়গুলোতে পার ইয়ার ইনকাম করছি আমি প্রায় 2 কোটি টাকা করে পার ইয়ার। গ্রেট, অসাধারণ। দর্শক তা আপনারা বুঝতেই পারছেন যে কী পরিমাণ টাকা আয় করা যায়, যার জলজন্ত প্রমাণ আমাদের স্যার। স্যার আপনি এই যে প্রচুর টাকা আয় করছেন এবং বিমা পেশে যে সফল হয়েছেন, এই যে সফলতার সূত্র যদি আমি বলি স্যার সংক্ষিপ্তভাবে এই ইয়াংদের জন্য, আপনি কী সূত্র বলবেন স্যার?
এটা ইয়াংরা আসলে হয়েছে আমাদের বর্তমানে যেটা হয় সেটা হলো যে ইনস্টিটিউট প্রফেশন আমরা কেউ আসতে চায় না, সবাই ডেস্ক জব খুঁজে, 10,000, 12,000, 15,000। আমি আলফাতে আছি, আলফাতে আমি, আপনি আমাকে যদি মুখ্য নির্বাহী কর্মকর্তা বলেন, আমি কোথাও এই পরিচয়টা দিতে আমি অস্বস্তি ফিল করি, বিকজ অফ এত বড় পদের অধিকারী হওয়ার মতো ক্ষমতা আমার নেই, যোগ্যতাও নেই। আমি নিজেকে একজন এফএ বা ফিল্ড ফোর্স হিসেবে পরিচয় দিতে আমার কাছে খুব ভালো লাগে। তো আমি যেটা দেখি নর্মালি সবাই ডেস্ক জব খুঁজে, আমার অফিসে আপনারা শুনলে অবাক হবেন, BBMBA করা চিটক ইউনিভার্সিটি থেকে, প্রাইভেট ইউনিভার্সিটি থেকে তারা 12,000-13,000 টাকা দামে চাকরি করতেছে এখানেই, এই আলফাতেই। আমি খুব অবাক হই, এত স্মার্ট এরা কিন্তু ফিল্ডে গেলে কিন্তু ভালো কাজ করতে পারতো। আমাদের ইয়াং জেনারেশন এই প্রবলেমটা থেকে বেরিয়ে আসতে হবে যে ইনস্যুস প্রফেশনে কাজ করলে, ফিল্ড ফোর্স মার্কেটিংয়ে কাজ করলে লাখ লাখ টাকা কামাই করা যায়। কেন আমি 12-13,000 টাকা সারা জীবন 20-25 বছর চাকরি করবো, আমি কাজ করবো 5 বছর ইনকাম করতে পারবো 1,00,000 টাকা, এই চিন্তা করে যদি আমরা আসতে পারে তাহলে শুধু ভালো করবে। আর আজকে বড় বড় প্রাইভেট ইউনিভার্সিটিগুলা, পাবলিক ইউনিভার্সিটিগুলার স্টুডেন্টগুলো, আমি ওদেরকে বিনীতভাবে রিকোয়েস্ট করবো তারা তাদের প্রফেশন চুজ করতে গিয়ে এটাকে যেন ইনস্যুসটা যেন একটু মাথায় রাখে, ডেস্ক জবের জন্য কোনো অফিসে 12,000-13,000 টাকা কোনো ক্লারিক্যাল জবের জন্য চিন্তা না করে আর কি। ধন্যবাদ স্যার। এই পর্যন্ত স্যার আপনার কাছে আমি জানতে চাইবো যে আপনার ইনস্যুরেন্স ক্যারিয়ারটা শুরু হয়েছিল এলিগোতে এজেন্সির মাধ্যমে, ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েট এখন যেটা বলছে, এই এজেন্টের মাধ্যমে ক্যারিয়ার শুরু করে আজকে একটা সুনামধন্য কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা হয়েছেন, এবং আপনি বলেছেন যে 1 বছরে আপনি 2 কোটি টাকার উপর আয় করেছেন, শুধু 1 বছর না একাধিক বছরে। এই যে স্যার সফলতার একেবারে জিরো থেকে হিরো হওয়া, একজন এফএ থেকে মুখ্য নির্বাহী কর্মকর্তা হওয়া, তো আপনার কাছে স্যার জানতে চাইবো এই জিনিসটাই, আজকে যে এফএ রয়েছে তিনি কিভাবে কাজ করলে একদিন আপনার মতন বা আপনার অবস্থানে সে আসতে পারবে? আমার অবস্থান বলেন কেন, আমার থেকে আরও বেশি অবস্থানে যেতে, ভালো অবস্থানে যেতে পারবে আমি আশা করি। এটার জন্য মূলত লাগবে একজনের শুধু কঠোর পরিশ্রম, আমি বলবো অনেস্টি এবং পরিশ্রম, দুইটা লেবার যদি দিতে পারে আমার কাছে মনে হয় আমি অভিজ্ঞান এতে ভালো করবো। আমি আপনাদেরকে বলি, শুধু আমি যখন এফ হিসেবে ম্যাটলাইফ এলিকোতে কাজ করি, তখন এটা এলিকো ছিল, এখন যদিও ম্যাটলাইফ, আমি 15-16 ঘন্টা কাজ করি করতাম, এবং আপনারা শুনলে অবাক হবেন, আজকে আমি মুখ্য নির্বাহী কর্মকর্তা বলেন না যেটাই বলেন, আমি এখন আমাকে ডেলি লেবার হিসেবে ভালো লাগে, আমি এখন প্রায় 17-18 ঘন্টা কাজ করি পার ডে কন্টিনিউয়াস, এবং ফ্রাইডে স্যাটারডে সহ আমি 5 দিন ঢাকায় অফিস করি, ফ্রাইডে স্যাটারডে আমি ঢাকার বাইরে থাকি। আমি আপনারা শুনলে অবাক হবেন, আমি বাসায় দুপুরে লাঞ্চ করছি কত মাস আগে আমার ঠিক জানা নেই, কারণ আমার বাসায় যাওয়া হয় না, আমি বাইরে বাইরে থাকি, দুপুরে বাসায় অফিসে খেয়ে ফেলি হালকা কিছু, তারপর রাত্রে গিয়ে ডিনার কোনো বাসা করি না, একটু টুকটাক কিছু খাই। আমি লাঞ্চ বা ডিনার ভাত কবে খেয়েছি বাসায় আমার মুহূর্তে মনে পড়ছে না। এটা আমার কোম্পানির চেয়ারম্যান আমাদের ডিরেক্টর স্যার আমাকে নিয়ে হাসাহাসি করে যে এখনও কয়েকদিন আগে আমার এক ডিরেক্টর আমাকে সিঙ্গেসে ওবি এখন কয় ঘন্টা কাজ করো, আমি বললাম 17 ঘন্টা ধরে নিন, ওনার সবাই আমার দিকে তাকিয়ে আছে। বিকজ অফ আমি মনে করি ইনস্যুরেন্স প্রফেশন না, পৃথিবীর যে কোনো প্রফেশনে একটা লোক সাকসেস হওয়ার জন্য তার প্রথম নেশায় থাকতে হবে, তাকে লেবার সর্বোচ্চ লেবারটা দিতে হবে। আপনারা শুনলে অবাক হবেন, আমি এখন রাতে 10টার আগে কখনোই অফিস থেকে বেরোই না, 10টা 11টা, এরপরে দেখা গেছে গুলশান বনানি বাড়িদারা কোনো একটা টিমের সাথে বা কোনো গ্রুপের সাথে বা বসুন্ধরা গিয়ে কোনো কারোর সাথে বসতে পারি কিনা, আমি সেই নেশায় থাকি। আমার নেশা ফেশা সব কিছু ইনস্যুরেন্স ঘিরে, আর কিছুই নেই। অসাধারণ স্যার, গ্রেট স্যার। স্যার এবারে স্যার আপনার কোম্পানি সম্পর্কে একটু স্যার প্রশ্ন করব, যে আপনি এর আগেও আলফা লাইফের আগেও আপনি আরও কয়েকটা কোম্পানিতে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন, আলফা লাইফকে নিয়ে আপনি কীভাবে স্বপ্ন দেখছেন? আমি ম্যাটলাইফ এলিকো সারছি মূলত আপনাদেরকে একটু বলা দরকার, সেটা হলো ম্যাটলাইফ এলিকো সারার পরে আমি কোম্পানি থেকে রিজাইন দিই, যদিও কোম্পানিটা অ্যাকসেপ্ট করতে চায় নাই, অনেক কৌশল করে আমাকে বেরোতে হয়েছে। আমার খুব বড় স্বপ্ন ছিল ম্যাটলাইফ এলিকোর মতো করে দুই একটা কোম্পানি তৈরি করা যায় কি না, আমি সেটার হাল ধরে চার্টার শুরু করছি। আপনারা শুনলে জানেন হয়তো অনেকেই যে চার্টারের আমি হলাম ফাউন্ডার চার্টার লাইফের, চার্টার লাইফের একদম বিল্ডিংয়ের কনস্ট্রাকশন হয়েছে শুরু করে বিল্ডিংয়ের ডিজাইন থেকে শুরু করে সব কিছু আমার হাতেই করা বলা যায়, আমি ফাউন্ডার চার্টার লাইফের। বাট আনফর্চুনেটলি আমার লাকে বা কোফালে ছিল না, এই জন্য চার্টার লাইফে আমি বেশি দিন স্টে করতে পারি নাই, দেন আমি সোনাইল লাইফে গেছি। আপনারা জানেন যে সোনাইল লাইফের আমি ফাউন্ডার, এই মেট্রোপলিটন যেটা বলতেছে আজকে সোনাইল লাইফ যারা কাজ করতেছে, যারা আজকে বড় বড় পজিশন দেখতেছে টপ লেভেল, এগুলো সবগুলো হলে আমার বাচ্চা, আমার বেবি, আমিও এই কথা বেবি বলতে পরিচয় দিতে আমার কাছে আমার খুব ভালো লাগে, ওদেরকে আমি এইভাবে তৈরি করছি। যাই হোক, সোনালি আজকে একটা ব্র্যান্ড হয়ে গেছে, চার্টার একটা ব্র্যান্ড, এগুলো আমার হাতেই তৈরি। এলিকোর পরে যে কোম্পানিগুলো আবিষ্কার হয়েছে যে এই ট্রেকে বিজনেস করা, এগুলো পুরোটাই আমার হাত দিয়ে তৈরি করা। দেন আমি আলফাতে জয়েন করি 2020 সালের 26শে জানুয়ারি, আপনারা হয়তো অনেকেই জানেন বা জানেন না, আমি চেষ্টা করছি এই কোম্পানি আলফা কিন্তু 33টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মধ্যে 33 নম্বরে ছিল, আমি যখন
দায়িত্ব নিই, এক বছরের মাথায় এখন 2020 সালে ক্লোজিংয়ের পরে আমার স্থান নিশ্চয় 20-এর পরে থাকবে না, আশা করি 20-এর মধ্যেই থাকবে যদি এখনও রিপোর্ট আমরা হাতে পাই নেই। যাই হোক, আরেকটা বিষয় আপনাদের একটু মজার কাহিনী বলি, আপনারা শুনলে তো অবাক হবেন, এটা আমাদের বোর্ড এবং আইডিয়ারও খুব অবাক হচ্ছে। আমরা যখন রিপোর্টটা সাবমিট করছি জানুয়ারির 5 তারিখে, আমরা অলরেডি সাবমিট করে ফেলছি 2020 সালের রিপোর্ট, আপনারা জানেন যে আইডিয়ার একটা অ্যাভেলেবেল একটা লিমিট খরচ করা যায় কতটুকু করা যাবে, তার মধ্যে থেকে আলফা লাভ 1,26,00,000 টাকা আমরা শুধু ওখান থেকে সেভ করে ফেলছি, 1,26,00,000 টাকা আমরা খরচ কম করছি আলফা লাইফ। এটা বাংলাদেশে আর কয়টা ইনস্যুরেন্স কোম্পানি করতে পারছে আমি ঠিক জানি না, বাট আলফা লাইফ এটা করছে। এবং আলফা লাইফকে নিয়ে আপনি যে স্বপ্ন দেখতে বললেন, আমি আলফা লাইফকে নিয়ে আমি মূলত স্বপ্ন দেখি যে এটাকে আমি অ্যালিকোর মতো একটা বড় কোম্পানির সাথে হয়তো টাকা দেবো না বা পারবো না, বাট ওই লেভেলে পৌঁছাবো আগামী 3 ইয়ার্সের মধ্যে, এটা আমার একটা টার্গেট। এবং খুব শর্ট টাইমের মধ্যে আমরা ম্যাটলাইফ অ্যালিকো টার্গেট করবো যে এফএ থেকে লোক যত বড় কর্মকর্তায় আসুক আমরা এফএ থেকে যাতে স্টার্টটা করতে পারে, যেটা লোক মানে ম্যাক্সিমাম ইনস্যুরেন্স কোম্পানি যে প্রবলেমটা হয় একটা ইয়াং ছেলে কাজ করতে আসে বা একটা আসলে তাকে বড় বড় ফোর্স দেওয়া হয়, ও মার্কেটে দেখা গেছে তাদের মানে কোনো অ্যাপে নেই। আপনারা শুনলে খুশি হবেন, আলফা লাইফ আমি শুরু করার যখন শুরু করি তখন আমি এগুলো পাইছি, আমি সবগুলোকে আলফা থেকে মানে নিয়ে নেই, বিকজ অফ আমি নতুন স্টাইলে শুরু করতে চাচ্ছি এবং সবগুলো কিন্তু ফ্রেশ লোক আমার এখানে। আপনারা শুনলে অবাক হবেন, আমি এক বছরের মধ্যে প্রায় 4,600 অ্যাপে রিক্রুটমেন্ট করছি এই এক বছরে। আমার টার্গেট হলো 2021 সালের 31শে ডিসেম্বর মধ্যে আমি এটাকে 10,000 অ্যাপে নিয়োগ করবো, এটা আমার টার্গেট আছে। এবং আলফাকে নিয়ে আমার একটা স্বপ্ন আছে, আল্লাহ যদি সহায় থাকে, আপনারা যদি সাপোর্ট দেন এবং সবাই যদি দোয়া করেন ইনশাল্লাহ এটা আমি পারবো। অসাধারণ স্যার। কিন্তু স্যার আপনি একেবারে ফ্রেশ লোক নিয়ে চিন্তা ভাবনা করছেন, কিন্তু স্যার অন্যান্য কোম্পানির যেহেতু স্যার অস্থিতিশীল অবস্থা বাংলাদেশের বিমা সেক্টরে, বিভিন্ন ধরনের পদবির কথা স্যার আপনার মুখ থেকে এসছে, কমিশন শিডিউলও এক এক কোম্পানির এক এক রকমের ফলো করছে, তো স্যার যারা প্রকৃতপক্ষে ক্যারিয়ারে ভালো কিছু করতে চায়, যে তারা ফিউচার ক্যারিয়ারে একসময় হয়তো কোনো কোম্পানি একটা লিড দিবে, তো তাদের জন্য আপনার কী পরামর্শ থাকবে স্যার? তাদের জন্য পরামর্শ হলে আসলে একটা যে কাজ করতে আসবে প্রথমে তাকে লিডার চুজ করতে হবে, না হলে কিন্তু আপনি আগাইতে পারবেন না। আপনি আগে লিডার দেখবেন, লিডারটার এডুকেশন ব্যাকগ্রাউন্ড কী, তার কোয়ালিটি কী, তার কোয়ান্টিটি কী। আমাদের ইসলাম ধর্ম আছে, আমাদের নবীজি বলছে একটা লোক সম্বন্ধে তোমার জানতে হলে 2-3 দিন তার সাথে তুমি সফরে যাও, বা আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর বলছে তুমি কারোর সম্বন্ধে জানতে হলে তার কিসের রুমে যাও। তো আমি বলবো যে তার সাথে আপনি 2-1 দিন আগে চলেন, দেখেন, বুঝেন, দেন যদি মনে করেন সে আপনার লিডার হিসেবে যোগ্য, দেন আপনি তার সাথে কাজ শুরু করেন। আপনি যদি লিডার চুজ করতে যদি আপনি ভুল করেন, আপনি ওখানে প্রথম একটা ধাক্কা খেলেন। 2 নম্বর আসেন, আপনি যখন কাজ শুরু করবেন আপনি বড় ফুস্টের দরকার নেই, আপনি আগে এফ হিসেবে শুরু করেন, এফ থেকে শুরু করেন, আপনি আস্তে আস্তে উঠেন, আপনি ইনস্যুরেন্স সম্বন্ধে জানেন, মার্কেটটা দেখেন, বুঝেন, দেন আপনি যদি আস্তে আস্তে আগাইতে পারবেন। আপনার কাছে মনে হইতে পারে আমি এফ এ না হয় যদি আরও বড় ফোস্ট পাই তাহলে আমার মনে হয় কমিশনটা বেশি, নো, আপনি ওইটা চিন্তা করবেন কেন, আপনি চিন্তা করেন যে আমি আগে কাজটা শিখে নিই, আপনি কিছুদিন কাজ করেন, দেন আপনি উপরের দিকে উঠেন, এটাই হবে আমার পরামর্শ। অসাধারণ। প্রিয় দর্শক, আপনারা শুনতেই পাচ্ছেন যে জ্ঞানলব্ধ আলোচনা হচ্ছে এবং স্যারের কথা আমরা যতই শুনছি আরও শুনতে মন চাচ্ছে, এবং নিশ্চয়ই স্যার আমাদের ইনস্যুরেন্স ক্যারিয়ার আলাপনে দীর্ঘ কথাবার্তা বলবে, অনেক সময় নিয়ে কথা বলবে, যেহেতু এটা আজকে একটি সংক্ষিপ্ত সাক্ষাৎকার এবং সংক্ষিপ্ত আলোচনা, যার কারণে আমরা আলোচনা সংক্ষিপ্ত করবো আর 2-1টি কথার মাধ্যমে। স্যার আপনার আলফা লাইফের অপারেশনটা সম্পর্কে একটু জানতে চাইবো স্যার, যে আলফা লাইফ যখন থেকে আপনি দায়িত্ব নিয়েছেন এবং এর পূর্বের সম্পর্কে আমরা কিছুটা হলেও জানি, কিন্তু আপনি যখন থেকে দায়িত্ব নিয়েছেন এরপর থেকে আপনি কীভাবে এটা পরিচালনা করছেন বা আপনার ম্যানেজমেন্ট কীভাবে? আলফা লাইফে আমি দায়িত্ব নেওয়ার পর থেকে আমি চেষ্টা করতেছি যে আমার বিশেষ করে আমার বোর্ড, আমার সম্মানিত চেয়ারম্যান আপনারা জানেন যে শামসুল আলম গ্রুপের শামসুল আলমীর আলমগীর কাজল স্যার, উনি আমাকে সর্বাত্মকভাবে হেল্প করতেছে এবং রেনেসার গ্রুপের আমাদের সাই স্যার, ওনারা বাকি ডিরেক্টর আমাদের সর্বাত্মকভাবে হেল্প করতেছে, কিছুদিন পরপর ওনারা ডেকে নিচ্ছে, আমরা ওনাদের সাথে মিটিং করতেছি। এই করোনার মধ্যে আপনারা শুনলে খুশি হবেন যে আমরা কন্টিনিউ মিটিং সিটি এবং আমি অফিস খোলা রাখছি, যদি এটা একদম নীতির মধ্যে আদর্শের মধ্যে পড়ে না, বাট আমি মনে হচ্ছে একটা নতুন কোম্পানি, বিশেষ করে শুধু একটা কারণে আমি বলবো, আমি এই করোনার মধ্যে আমার অফিস স্টাফের কারো স্যালারি আমি 3 তারিখের পরে যেতে দিই নেই, আমি 3 তারিখের মধ্যে স্যালারি পে করছি, রমজানিদের বোনাস দিয়ে দিচ্ছি, কোরবানিদের বোনাস দিয়ে দিছি, কোনো ব্যাপারে আমি কাউকে 1 টাকা কম দিই নেই। আমি এই জন্য আমি অফিসটা খোলা রাখছি, আমি চেষ্টা করছি এবং আমাকে ম্যানেজমেন্ট যথেষ্ট পরিমাণে সহযোগিতা করতেছে, আমাদের অফিসিয়াল প্রত্যেকটা কর্মকর্তা কর্মচারী সবাই যেভাবে সহযোগিতা করছে সবাই মনে করতেছে আলফা তাদের ওনারশিপ, আমি যেরকম মনে করি আলফা টোটাল আমার, আমার এখানে একজন ফিয়ন সেও মনে করে আলফাটা আমার, তা না হলে আপনি বলেন একটা ফিয়নকে আপনি রাতের 11টা পর্যন্ত কেন কীভাবে আপনি অফিসে বসে রাখবেন? আপনারা শুনলে খুশি হবেন, আমরা এভরি মান্থের লাস্ট ডেট 30 তারিখ হোক আর 31 তারিখ হোক ওই দিনে আমাদের ক্লোজিং,
এবং আপনারা শুনলে অবাক হবেন, লাস্ট টু নাইটস আমরা একটানা কাজ করি, 48 আওয়ার 72 আওয়ার্স আমি আমার চেম্বারে একটানা কাজ করছি। এভাবে গিয়ে আমরা ক্লোজিং শেষ করে সব কমপ্লিট করে ফিল্ড ফোর্সকে স্যালারিগুলো শেষ করে দিয়ে তারপর আমরা বাসায় যাই, মান্থলি মিটিংটা শেষ করে নতুন মাসের মিটিংটা করে তারপর বাসায় ঢুকতেছি। এভাবে আমরা কাজ করতেছি ইনশাআল্লাহ। আপনারাও যদি পাশে থাকেন আরও আরও এগিয়ে যাবো ইনশাআল্লাহ। অসাধারণ স্যার। স্যার, এ পর্যায়ে স্যার আপনার কাছে জানতে চাইবো যে আলফা লাইফের মাধ্যমে বাংলাদেশি ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিতে আপনার কী ধরনের একটা অবদান রাখতে চান, যে বা আপনার কী ধরনের চিন্তাভাবনা আছে যে ইন্ডাস্ট্রিতে এ ধরনের অবদান রাখা যায়, এবং অন্য কোম্পানির জন্য কোন ধরনের পরামর্শ যে তারাও যাতে করে একটা ভালো লাইনে আসে বা তারাও যাতে করে ইন্ডাস্ট্রিতে অবদান রাখে? না, আমি আসলে অবদান রাখার মতো আমার আবার এত যোগ্যতা নেই, তবে আমি শুধু আমার কয়েকজন মানে ভালো কলিগস আছে এমডি, দুই চারজনের সাথে কথা হয়, আমি ওনাদেরকে আমি বলি যে আপনারা একটা লোককে নিয়ে কেন আপনারা এত বড় বড় পোস্টগুলো দেন, এগুলোর থেকে একটু আমরা বেরিয়ে আসতে পারি কিনা। আমি যদি ওনারা সবাই আমার সিনিয়র সব এমডিগুলো, আমি তবু বলি আমার সম্মানিত একজন এমডি আছে আমাদের প্রগতি লাইফের, আমার সম্মানিত স্যার জালাল আজিম স্যার, আমি আমার গুরু বলবো ইনসেন্স লাইনের, ওনার থেকে অনেক সময় অনেক ওনাকেও বলি, স্যারও হাসে কয় ওভিগুলো একটু চেঞ্জ করা দরকার। আমার আরেকজন গুরু আছে আপনার ইনসেন্স লাইনে, আমি ম্যাট লাইফ সারার পরে আমি যদি আমি যেটাকে লোকাল সরিভাবে নিয়ে না এটাকে লোকাল বাসে ইনসেন্স, আরেকজন আছে আমাদের মুসা সিদ্দিকী স্যার, ওনাকে আমি পাইছি চার্টার লাইফে, ওনাকেও বলি, উনি এখন আছে এনআরবি গ্লোবালে এমডি, তো আমি ওনাদের তারপর আরও দুই একজন ওনাদেরকে বলি স্যার আমরা একটু এদিক থেকে বেরিয়ে আসতে পারি কিনা, যে আমরা শুরুতে রিক্রুটমেন্ট আমরা এফএ থেকে শুরু করি, সবাই আমরা একমত হই যে আমরা এফএ করব, শুধু ইনসেন্স লাইনে শুধু একটা স্লোগানে আমরা কোম্পানিটাকে এই ইন্ডাস্ট্রিটাকে আমরা চেঞ্জ করে দিতে পারবো, আমরা এফএ থেকে রিক্রুট করব, আমরা এফএ ইউএম বিএম যারা আছে সবাইকে আমরা গ্রুপ ইন্স্যুরেন্স দেবো, মেডিকেল ফ্যাসিলিটিস দেবো, তাদেরকে আমরা সব ধরনের কাভারেজ দেবো, আর কিচ্ছু লাগবে না, আমরা মনে চেঞ্জ করে ফেলতে পারবো। আমরা এমডিদের প্রায় মিটিংগুলো হয় কিছু আগে সব এমডিরা আমার কাছে শুনতে চাচ্ছিল যে ওবি আপনার চিন্তা ভাবা নাকি, আমি যখন বললাম যে কি ওদেরকে আমরা গ্রুপ ইন্স্যুরেন্স দেবো, ওদের প্রভিডেন্ট ফান্ড দেবো, পেনশন দেবো, সব এমডিরা বলছে এটা তো সম্ভব না। আমি বললাম যে কেন সম্ভব হবে না, আমরা একটু চেঞ্জ হই, আমরা দরকারে কমিশন একটু কমাই দিই বা অন্যদিকে আমরা হাত দিই, আমরা ইচ্ছে করলে পারি, আমরা ম্যানেজমেন্টে কোটি কোটি টাকা বা লক্ষ লক্ষ টাকার কস্টিংটা না করে আমরা ফিল্ড ফোর্সের দিকে আমরা একটু সবাই একটু তাকাই, ওদেরকে যদি আমরা এই সুবিধাগুলো দিতে পারি আমাদের এই প্রফেশনাল ভালো লোকজন আসবে ইনশাআল্লাহ সেক্টর চেঞ্জ হবে। এবং আপনারা শুনলে খুশি হবেন, আস্তে আস্তে কিন্তু আমাদের কিন্তু এখন ভালো ভালো স্টুডেন্টগুলো আসতেছে, নতুন প্রজন্ম আসতেছে, ইনশাআল্লাহ এমনিতেই চেঞ্জ হবে আশা করি। আমার বিশ্বাস আগামী ম্যাক্সিমাম 7-8 or 10 ইয়ার্সের পরে কেউ যদি জব খুঁজে প্রথম এসে ইনসেন্স মার্কেটে জবের জন্য আসবে, এটা আমার একটা চিন্তা চেতনা। এবং আমাদের আইডিয়ার যিনি বর্তমান আমাদের চেয়ারম্যান মোশাফ স্যার, স্যারও বলছে যে আগামী কিছুদিন পরে যদি কারো যদি সুজ থাকে প্রথম সুজ হবে ইনসেন্স প্রফেশন। অসাধারণ, আমরাও সেটি চাই যে ইন্স্যুরেন্সের জয় জয়কার চারিদিকে ছড়িয়ে পড়ুক এবং ইন্স্যুরেন্স পেশাকেই মানুষ পছন্দের তালিকার প্রথমের দিকে রাখুক, এটি আমাদের প্রত্যাশা থাকবে। আলোচনার একেবারে শেষ পর্যায়ে স্যার আপনার কাছ থেকে এবার দর্শকদের উদ্দেশ্যে কিছু শুনতে চাই, যে দর্শকদের উদ্দেশ্যে আপনি যদি কিছু বলেন এবং অগ্রগতি অনলাইন টিভি ইন্স্যুরেন্স বিডি নিউজের একেবারে দর্শকদের কিছু কথা। আমি দর্শকরা মূলত আমাদেরই দর্শক, আমাদেরই ফিল্ড ফোর্স বা আমাদের ইনসেন্স লেভেল লোকজনে আমি আমি মনে করি দর্শক ওনারাই এই কথাগুলো শুনবে বা ওনারাই বুঝতে পারবে। আমি শুধু ওনাদেরকে বলবো যে কি আমরা আমরা সবাই একটু মিলে আমরা দেখি আমরা ইনসেন্স সেক্টরটাকে একটু চেঞ্জ করতে পারি কিনা। মানুষের মধ্যে যে একটা ভ্রান্ত ধারণা যে আমাকে কয়েকদিন আগে একটা ছেলে বললো স্যার ইনসেন্স মার্কেটে কাজ করলে তো বিয়ে করতে পারবো না, এগুলোর থেকে যেন আমরা বেরোতে পারি, আমরা সবাই একমত হয়ে আমরা একটু চেঞ্জ করি, আমরা একটু ভালো লাইনে কাজ করি, আমরা একটু অনেস্টি মেনটেন করি, এবং আমার বিশ্বাস যে তাহলে সবাই এক সময় এটাকে খুব গুরুত্ব দিবে এবং গুরুত্ব সহকারে এই মার্কেটটা সম্বন্ধে একটা ভালো পজিশন কিছু ক্রিয়েট হবে। ধন্যবাদ দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তীতে স্যারের সাথে আবারও কথা হবে ইনস্যুরেন্স ক্যারিয়ার আলাপনে সরাসরি লাইভ প্রোগ্রামে। সেই পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।